25টি পিকআপ গাড়িরু 300 গরু উদ্ধার বালেশ্বর সোর থানা অঞ্চলে বেআইন ভাবে গরু চালান বেলে 25টি পিকআপ গাড়িরু জব্দ করছে সোর পুলিশ গাড়িগুড়িকরু প্রায় 300 গরু উদ্ধার করা যাইছি ঘটনাস্থলরু কিছু ড্রাইভার ফেরার হয়ে যাইতিবা বেলে কিছুঙ্কু অটক রখি তদন্ত করুছে পুলিশ প্রথমে মতো ফোন কলে আমার যে মা ভারতী গোসেবা কেন্দ্রর সম্পাদক অনেক জিতেন্দ্র স্বাইঁ আমার বড় ভাই সে ফোন কলে যে এইভাবে আমি গোটে সূচনা পাইছু যে 25 রু ঊর্ধ্ব গাড়ি গরু লোড হয়ে আসছেন বারিকপুর পাখে আমি তাকে অটক রাখিছু তোমাদের আস আমার নীলগিরি গোটে টিম আমি পুরা আসিল আসিকি দেখিল যেভাবে অবস্থা যেভাবে আপনার ভিজুয়াল বি সব দেখিপারে সে গরু গোমাতা যেমনি টাইপর সে বাঁধিকি রাখিছেন এবং তা ভিতরে সে কিছু গাড়ি নেকি পলাই যাই অনলোড করি নেকি পলাই যাই আমার পিলা সেটি বর্তমানে জগিছেন ইয়াপরে বি আমি চেষ্টা করছু তাঁর নেই কেমিতি আমার যে গোশালে তাঁর রাখবু এবং তাঁর সুরক্ষা দেবু তেমন আমি খবর পাইকি আমি পুলিশ সৌরভ আইএসি ম্যাডামু জনাইছিল যে তাঁর সিজ করা কিন্তু পুলিশ পৌঁছিলা পরে বি তাঁর এত গাড়ি মতো কহিল যে 25টা গাড়ি হচ্ছে কেমিতি কোণ করে পড়া মানে আপনার রক্ষা জায়গা কোটি হচ্ছে মানে রক্ষা জায়গা অছে গোশালা অছে আপনার সিজ করতু বাকি রক্ষা ব্যবস্থা আমি করবি তাপরে পুলিশ রহবা সত্ত্বেও গাড়ি সব অনলোড করি গরু গাড়ি পড়েলা গাই গোটে গোটে খুলিকি লোক নিয়ে যাচ্ছেন কিন্তু কিছু হয়ে পড়ুন কিন্তু পুলিশ আমি কলে তা ভিতরকে যাওয়া মনা করছি তেমন আমি বাহারে ছিড়া হয়েছিল লাস্টর আমি সোর থানা আসছি ম্যাডামু কবু কিন্তু মিনিমম 300 পাখাপাখি গোবংশ অনেক অধিকার এই বিষয়ে আপাতত যে চালিছে গো তস্করি এই বাবদে পুলিশ প্রশাসন বালেশ্বর পুলিশ প্রশাসন পুরা সবু জনা রয়েছে সবু জাঁচান কিন্তু কেমিতি আগে বন্ধ হয়ে পার এই গোচালন এই পাপ কাম কেমন বন্ধ হয়ে পড়বে সে পুলিশ প্রশাসন বালেশ্বর প্রশাসন এটা চিন্তা করা উচিত।